হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো আজকে এই ভিডিওতে যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা নেটফ্লিক্সে 24 তারিখ মানে গতকালই রিলিজ করেছে। তো সিনেমাটা একটা তামিল সিনেমা, কিন্তু সাইমিলটেনিয়াসলি তেলুগু ভার্সনটাও নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে। তামিল সিনেমার মানে তামিল ভার্সনটার নাম হচ্ছে অন্ধকারম এবং তেলুগু ভার্সনটার নাম হচ্ছে অন্ধকারম। তো গতকাল রাতে সিনেমাটা দেখলাম। তোমাদেরকে শুরুতেই বলে নিই, সিনেমাটা দেখার জন্য একটু কিন্তু সময় বার করে পেশেন্স নিয়ে সিনেমাটা দেখতে হবে, কারণ 3 ঘন্টার সিনেমা এবং প্লট বিল্ডিংটা এখানে প্রচণ্ড স্লো। কিন্তু আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি, যখন সিনেমাটা শেষ করে উঠবে না, তখন মনে হবে যে কি একটা মাস্টারপিস তোমরা দেখলে। ইয়েস, রাজ সাসানের যেরকম মিস্ট্রি থ্রিলার সাইকোলজি সব কিছু মিক্স করে একটা সিনেমা বানানো হয়েছিল, এটাও কিন্তু সেম ফর্ম্যাটেই বানানো হয়েছে। এখানে সাসপেন্স আছে, মিস্ট্রি আছে, হরর, সাইকোলজিক্যাল হরর, মানে প্রচণ্ড সুন্দর একটা ঘটনা এখানে কি সুন্দরভাবে মানে ধীরে ধীরে এক্সপ্লোর করা হলো। গল্প আমি বেশি বলতে পারছি না, কারণ গল্প যদি আমি বেশি বলে দিই দেখার ইন্টারেস্ট চলে যাবে, এবং এই সিনেমাটা এরকমই, আমি যদি একটা লাইনও এক্সট্রা বলে ফেলি তোমাদের দেখার ইন্টারেস্ট মানে যাবেই যাবে। স্টিল যেটুকু না বললেই নয়, 3টে মেইন ক্যারেক্টার আছে। প্রথম যে ক্যারেক্টারটা সেটা একজন লাইব্রেরিয়ানের, সে লাইব্রেরিতে কাজ করে কিন্তু সে অন্ধ, কিন্তু অন্ধ হয়েও তার মধ্যে এমন এমন কিছু ট্যালেন্ট আছে না দেখার মতো। সেকেন্ড যার কথা বলবো, সে একজন এক্স ক্রিকেটার, কিন্তু সে মেন্টাল কনফিউশনে ভোগে, সে কারণে তার ক্রিকেট ক্যারিয়ারটা পুরো চুরমার হয়ে গেছে। থার্ড, সে একজন সাইকিয়াট্রিস্ট ডক্টর, কিন্তু একটা অ্যাক্সিডেন্টের পর সে আর তার মানে প্রফেশনে ফিরতে পারেনি, সে এখন চেষ্টা করছে তার প্রফেশনে ফিরে আসার। তো এই তিনজনের লাইফ, তিন দিক দিয়ে চলছিল তিনটে লাইফ, কীভাবে সেটা কোয়েনসাইড করে এবং তারপরে কী কী ঘটনা ঘটে, এই নিয়েই বাকি সিনেমা। প্রথমে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিকোয়েন্স আছে 3-4 মিনিটের, আমি না সেটার মানে সিগনিফিকেন্স বুঝে পাচ্ছিলাম না, কিন্তু সিনেমাটা যত ক্লাইম্যাক্সের দিকে এগোলো তখন আমাকে আরও একবার প্রথমে এসে সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনগুলো দেখতে হলো ভালো মতো। ঠিক আছে, প্রথমে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনটা কিন্তু প্রথম সিকোয়েন্সটা প্রচণ্ড ভাইটাল, প্রচণ্ড ইম্পর্ট্যান্ট, তোমরা মানে পারলে প্রথমেই 2-3 বার দেখে নিও। আমার তো এখন মনে হচ্ছে প্রথমেই যদি 2-3 বার দেখে নিতাম তাহলে শেষে গিয়ে আমাকে আর ব্যাক করতে হতো না যে এক্স্যাক্টলি কী দেখিয়েছিল। তো অসাধারণ একটা সিনেমা, এবং ডিরেক্টর ভি ভিগ্নরাজন, তার এটা ডেবিউ ফিল্ম, প্রডিউস বাই আটলি। আটলিকে তো তোমরা সবাই জানো, সাউথের একজন নাম করা তিনি ডিরেক্টর, এটা প্রডিউস করেছেন তিনি, প্রেজেন্টও করছেন। কিন্তু ভি ভিগ্নরাজন হ্যাজ ডান আ ফ্যাবুলাস জব, ডিরেকশন টু খোর। ঠিক আছে, পজিটিভ পয়েন্ট মধ্যে ফার্স্ট যেটা বলবো সেটা হচ্ছে ডিরেকশন, সেকেন্ড যেটা বলবো যে স্পুকি একটা এনভায়রনমেন্ট সবসময় ক্রিয়েট করা ছিল, এইটা কিন্তু সব ফিল্ম পারে না, স্পুকি এনভায়রনমেন্টটা। হরর সিনেমা অনেকেই বানায়, প্রচুর ভয় ভয়ের সিকোয়েন্স দেখিয়ে দেয় কিন্তু এনভায়রনমেন্টটা ক্রিয়েট হয় না, কিন্তু এখানে কী হয়েছে সেরকম সিকোয়েন্স কম, যে ভয় দেখানোর মানে ভয় পেয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে, গা কাটা দিচ্ছে, এই ধরনের সিকোয়েন্স কম, কিন্তু যে স্পুকি এনভায়রনমেন্টটা সেটা একদম শুরু থেকে ছিল। থার্ড, এই স্পুকি এনভায়রনমেন্ট ক্রিয়েট করার পেছনে সব থেকে মানে বড় মানে কাজ রোল প্লে করেছে যেটা, সেটা হচ্ছে BGM, হেডফোন দিয়ে খালি শুনে দেখবে, কন্টিনিউয়াস এত সুন্দর সুন্দর মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব নতুন নতুন বলবো আমি, নতুন নতুন BGM মানে বেজে গেছে না কানের মধ্যে। আমি যদি ভিডিওতে কিছু নাও দেখতাম, জাস্ট অডিও শুনে আমার ভয় লেগে যেত, এত সুন্দর BGM হয়েছে। 4 নম্বর পজিটিভ দিক যদি আমাকে বলতে হয় তাহলে হচ্ছে পারফরমেন্স, কি লেভেলের পারফরমেন্স! শুধু মেইন 3টে ক্যারেক্টার না, সাইড ক্যারেক্টারও কিছু কিছু এত ভালো। হ্যাঁ, কিছু ইনসিগনিফিকেন্ট ক্যারেক্টার আমার লাগলো, তাদেরকে কোনো দরকার ছিল না পরে বুঝলাম। স্টিল বললাম, যেহেতু এই গল্পটা একটু স্লো, ন্যারেশনটা একটু স্লো, সেই কারণে জায়গায় জায়গায় সেই ক্যারেক্টারগুলোকে মানে একটু একটু করে চান্স দেওয়া হয়েছে, ঢোকানো হয়েছে, তবে সেটা কোথাও না কোথাও গিয়ে প্লটের সাথে কানেক্টেডই আর কি। কিন্তু লাস্টে ক্লাইম্যাক্সে আসার পর তোমাদের মনে হবে যে সেগুলো না হলেও হতো। এই হচ্ছে মেইন পজিটিভ দিক। আর একটা পজিটিভ দিক আমার লেখা গেছে, সেটা হচ্ছে কালার কারেকশন এবং সিনেমাটোগ্রাফি, মানে কি লেভেলের কাজ হয়েছে বস! মানে তামিল সাইকোলজিক্যাল হরর ফিল্মে যে এই ধরনের সিনেমাটোগ্রাফি হতে পারে, এই সিনেমাটা না দেখলে তোমরা বিলিভ করবে না। এক একটা অ্যাঙ্গেল এত শার্প অ্যাঙ্গেলগুলো, মানে বললাম না কিছু কিছু সময় যে ক্যামেরা কথা বলে, এখানে ঠিক ওটাই হয়েছে, ক্যামেরা কথা বলছে। টেকনিক্যালি এই সিনেমাটা এত সাউন্ড, মানে তোমাদের হয়তো গল্পটা কারো কারো না পোষাতলেও টেকনিক্যাল দিকগুলোর জন্য তোমার সিনেমাটা ভালো লেগে যাবে। ঠিক আছে, গল্প তো ভালো লাগবে যদি তোমার ক্লাইম্যাক্স অবধি পৌঁছতে পারো, একটু যেহেতু পেশেন্স নিয়ে দেখতে হবে, গল্প ভালো লাগবে, নাহলে প্রথম দিকে মনে হবে কী হচ্ছে না হচ্ছে কিছু বুঝতে পারছে না, কানেক্ট করতে পারবে না। ঠিক আছে, সেসব দিয়ে তোমাকে দেখতেই হবে।
তো নেগেটিভ দিক যদি আমাকে বলতে হয় মানে খুঁজে খুঁজে স্টিল আমি একটা দুটো তো মানে আমার লেগেছে, আমি অডিয়েন্স হিসেবে বলি, ফেলুদা ফেরত বলেছি তার জন্য খিস্তি খেয়েছি, ঠিক আছে, মাইনকার চিপা সবাই এত ভালো বলছে সেখানেও আমার একটা নেগেটিভ পয়েন্ট লেগেছে, এখানেও সেরকম নেগেটিভ পয়েন্ট লেগেছে, সেটা হচ্ছে এত লেন্দি বানানোর কোনো দরকারই ছিল না, ঠিক আছে। তুমি যদি অডিয়েন্সকে মাঝখানে বোর করে দাও তাহলে সেই অডিয়েন্স তো সেই সব দিয়ে আসবে না, তুমি যে জিনিসটা মানে রেখেছো মানে লাস্টে রিভিল করছো সে অবধি যদি অডিয়েন্স না পৌঁছতে পারে তাহলে কী হবে, বা তোমার সিনেমা যদি লোকে ফরওয়ার্ড করে করে দেখে তাহলে তো কোনো লাভ নেই। তো সেই ক্ষেত্রে 3 ঘন্টা সিনেমাটাকে আরাম করে 2 ঘন্টা 20 থেকে 2.5 ঘন্টার মধ্যে কিন্তু রাখা যেত। কিছু কিছু জায়গায় স্ক্রিন প্লে বড্ড স্লো গেছে, তবে প্রথম দিকে আমি বুঝি প্রথম দিকে একটু স্লো আছে কিন্তু পরের দিকে কিন্তু সুন্দর পিক আপ করলো সিনেমাটা, সুন্দর। তো তোমরা একটু পেশেন্সের সাথে সিনেমাটা দেখো, ভালো লাগতে বাধ্য তোমরা, প্লিজ তোমরা একবার সিনেমাটা দেখো। নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে তামিল ভার্সনটাও তেলুগু ভার্সনটাও, তোমাদের যেটা সুবিধায় সাবটাইটেলস তো অ্যাভেলেবেল আছে, যেটা সুবিধায় বলতে কি তামিল তেলুগু তো আমরা কেউই বুঝি না সেরকম, তাই না? তো আমি যেহেতু সাউথে ছিলাম তো টুকটাক কিছু শব্দ বুঝি, সাবটাইটেলস দিয়েই দেখতে হবে এবং সাবটাইটেলস দিয়েই দেখো, কারণ অরিজিনাল ফিল্ম না হিন্দি ডাবে যখন আসে পুরো ফ্লেভারটা নষ্ট হয়ে যায়, সেখানে তোমাদেরকে রিকোয়েস্ট করবো অরিজিনাল ভার্সনটা উইথ সাবটাইটেলস দেখো, বেশি মজা পাবে। তো এই ভিডিওতে এটুকুনি বড় ছিল, তোমরা যারা যারা দেখে নিয়েছো নিচে কমেন্ট সেকশনে জানো তোমাদের কার কেমন লাগলো, এবং যারা যারা দেখোনি এখনই গিয়ে দেখে ফেলো। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না, এবং তোমরা যারা যারা ডিউস্টক আমি সদস্য উঠিনি নিচে রেসিজম বাটনে আছে সেখানে ক্লিক করুন এবং সাথে সাথে আমাদের পুরো সদস্য হয়ে আনন্দ ছিল, মজা হয় আড্ডা এরপর কিচ্ছু হয় না। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টাটা, টেক কেয়ার।